হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হলো দই চিকেন এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর দেখো কয়েকটা মশলা নিয়েছি এবার এটাকে ম্যাগিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এই চিকেনটাকে ম্যাগিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলো লবণ হলুদ আদা জিরের পেস্ট লঙ্কার পেস্ট কাজু বাদাম আর পোস্তর পেস্ট এবার দিয়ে দেবো কিছুটা টক দই আর কাঁচা সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যাগিনেট করে নেবো ম্যাগিনেট করা হয়ে গেছে এবার আধ ঘন্টা মতো এভাবে ঢেকে রেখে দেবো এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার প্রথমে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এই চিকেন আলুটা না দিলে হয় কিন্তু বাড়িতে যেহেতু সবাই আলুটা পছন্দ করে ওই জন্য আমি কয়েকটা আলু দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এবার এটাকে হালকা করে ভেজে নেবো এখন এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের পেস্ট এরপর এটাকে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজ আর রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু পেঁয়াজ রসুনের একটা কাঁচা স্মেল বেরোতে পারে দেখো কষানো প্রায় হয়ে গেছে হালকা তেলও ছেড়ে দিয়েছে এবার ম্যাগিনেট করা চিকেনটাকে এর ভিতর দিয়ে দেবো এরপর চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ বাদে বাদে চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় এবার কালারের জন্য আমি এর ভিতরে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো এখন বানিয়ে নেবো কিছুটা সর্ষের পেস্ট এবার এটাকে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব সর্ষের পেস্ট রেডি এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব এবার এই সর্ষের পেস্টটা আমি চিকেনের ভিতরে দিয়ে দেব এরপর আবার কিছুক্ষণ ধরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দেব এরপর পাঁচ মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জল অ্যাড করে দেব এখানে আমি কিছুটা জল আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাই এর ভিতরে দিয়ে দেব এখানে আমি বেশি জল ইউজ করব না কারণ চিকেনটা আমি একটু মাখা মাখা করবো আধ ঘন্টা মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এর ভিতরে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দেবো দই চিকেনটা দেখো প্রায় হয়ে এসেছে এবার নামানোর আগে আমি এর ভিতরে কিছুটা বাটার দিয়ে দেবো বাটার দেওয়ার জন্য টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে দই চিকেন রেডি এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেবো আর চিকেনের গ্রেভিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আজকের এই দই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও